हेलो फ्रेंड्स, अंकिस ड्रीम गार्डन आपनादे सबाइके वेलकाम। तो फ्रेंड्स, आज के प्राय अनेक दिन पर आपनादे साथे आमार कथा होच्छे। एकटा विशेष किछु कारणे आमी आसते पारिनि भिडियोते। तो आज के एकटा सुंदर फुलेर प्लांटे भिडियो निये आपनादेर सामने आज के एसेछि। तो फ्रेंड्स, देखते पाच्छेन एटा होच्छे खुबई सुंदर एकटा सादा रंगेर फुल, बोलते हबे ना विशेष करे आपनादेर। एटा होच्छे पिस लिली। तो लिली फुलेर गाच देखते पाच्छेन, पीस लिली। आमार ए फार्स्ट टाइम प्रथमबार फुटेछे आमार ए गाछे। आमी किछु मास आगे ए गाछटा किनेछिलाम, प्लान्टटा, ए गाछटा, एबं प्रथमबार ए फुलटा फुटेछे। देखते पाच्छेन फ्रेंड्स, कि सुंदर फुलटा, कि सुंदर ढाका देवा आर छोटो छोटो बृन्त देखते पाच्छेन, देखुन। तो फ्रेंड्स, आपनादेर बोले राखि जे ए गाछटा जेटा आछे पीस लिली, এটা হচ্ছে একটা ইন্ডোর প্ল্যান্ট, সান লাভিং প্ল্যান্ট নয়। এটা হচ্ছে ঘরের সেম ভিতরে রাখবেন, কিন্তু সেমি শেডে বা ছাদেও যদি রাখেন সেমি শেডে কিন্তু গাছটা রাখতে হবে। রোদে কিন্তু রাখলে গাছটা মরে যাবে। এই গাছটা হচ্ছে শেডি এরিয়াতে খুব ভালো থাকে পিস লিলি গাছটা। এবং এর কালারটা হচ্ছে একটাই ফুলের কালার হয়, হোয়াইট কালারের। এবং ফুলটা যদি রোদ না পায় তাহলে কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সবুজ হয়ে যাবে, এই যে ভিতরে এই অংশটা। তো হালকা সেমি শেডে রাখবেন যাতে ফুলটা এরকম সাদা হয়। আর ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা একটা 10 ইঞ্চি পটে লাগানো আছে। তো এর ব্যাপারে আজকে আপনাদের কিছু আমি গুরুত্বপূর্ণ টিপস দিই গাছের ব্যাপারে। এই গাছটা আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, পিসলি গাছটা কিন্তু খুবই মানে খুব নরম জাতীয় সেন্সিটিভ গাছ। আর এই গাছটা কিন্তু মাটি যেটা বলছি, এক ভাগ মাটি এবং এক ভাগ হচ্ছে কোকোপিট এবং এক ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু মাটিটা তৈরি করবেন যখন গাছটা বসাবেন। এবং একটু হচ্ছে নিমখোল দেবেন যাতে পোকা মাকড় না লাগে। যে ধরনের গাছই আপনার লাগান না কেন, কিন্তু সেটাতে অবশ্যই কিন্তু নিমের খোল দেবেন, কেননা ইনসেক্ট যাতে না লাগে তার জন্য কিন্তু নিমের খোল দেওয়া। এবং একটু হাড়গুঁড়ো দেবেন বা বনমিল, কারণ যে কোনো ফুলের গাছে বনমিলটা খুবই ক্যালসিয়ামে কাজ করে। যে কোনো ধরনের গাছ লাগাবেন সেটা অবশ্যই কিন্তু বনমিল বা হাড়গুঁড়ো দেবেন। তো ফ্রেন্ডস, এই পাঁচটা উপাদান দিয়ে খুব ভালোভাবে মাটিটা তৈরি করে গাছটা লাগাবেন। এবং গাছটা কিন্তু লাগানো 5-7 দিন পরে কিন্তু সেই হালকা শেডি এরিয়াতে রাখবেন, হালকা সেমি শেডে, মানে সকালের দিকে হালকা রোদ দুটো পরে সেরকম জায়গাতে রাখবেন। এবং মাটি কিন্তু সবসময় কিন্তু ভিজে থাকতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি সকালে গাছে জল দিয়েছি, মাটি কিন্তু ভিজে আছে, মাটি কিন্তু আর্দ্র আছে, এই দেখুন। তো গাছটা কিন্তু মাটি এমন নয় যে ওভার খুবই বেশি জল দেবেন সেটা নয়, মাটি কিন্তু সবসময় ভিজে থাকতে হবে, হালকা ভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাবে জল দেবেন। এবং পাতা কিন্তু সবসময় কিন্তু মিস্ট করবেন, মানে এরকম স্প্রে করবেন, পাতাটা সবসময় ভিজিয়ে রাখবেন যাতে জলের ছিটেটা পড়ে সেরকম জায়গাতে রাখবেন, বা সেরকম জায়গায় না রাখলে যেন জলে ছিটে দেবেন। প্রতিদিন সকালবেলা একটু মাটিটা হালকা করে ভিজিয়ে রাখবেন, সেইভাবে গাছটা কিন্তু পরিচর্যা করতে হবে। আর মাটিটা কিন্তু শুকনো হলে চলবে না, তবে কিন্তু গাছ কিন্তু রুক্ষ হয়ে যাবে এবং মরে যাবে। এটা গেল ফ্রেন্ডস মাটির উপাদান। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ডস, যে এই গাছটা কিন্তু যেটা সিজন হচ্ছে এইরকম মার্চ এপ্রিল থেকে টিল অক্টোবর পর্যন্ত কিন্তু ফুল দিয়ে থাকে, খুবই সুন্দর ফুল দেয়। আর এই গাছটার কিন্তু একটা মেইন প্রবলেম হচ্ছে পাতা কিন্তু এরকম ব্রাউনিশ হয়ে যায়, যদি বেশি জল দেন বা কম জল দেন, এই যে এইখান থেকে কিন্তু পাতাটা আস্তে আস্তে ব্রাউন হতে 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 পুরো পাতাটা কিন্তু ব্রাউন হয়ে যাবে। তো সেটা ফ্রেন্ডস আপনাদের খেয়াল রাখতে হবে যে পাতা যেন ব্রাউন না হয়, তো সেইভাবেই যেন জলটা দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা একটু ব্রাউনিশ হয়েছে, আর পাতা ব্রাউন হয়ে গেলে সেই অংশটা কিন্তু চট করে কেটে দেবেন। আমার এরকম যেরকম একটা পাতা ব্রাউন হয়ে গেছিলো আমি এখান থেকে কেটে দিয়েছি। তো ফ্রেন্ডস, এই গাছটার ব্যাপারে এইটাই আপনাদের টিপস বললাম। গাছটা কিন্তু খুবই সুন্দর ইন্ডোর প্ল্যান্ট, সেরকম সযত্ন করে রাখতে হবে। আপনারা অবশ্যই গাছটা লাগান, খুবই ভালো গাছ। আমার যদি ফ্রেন্ডস এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন অ্যাঙ্কিস ড্রিম গার্ডেন চ্যানেলটিকে। তো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব ভালোভাবে দেখা হবে আবার। আর ভিডিওর ব্যাপারে আপনাদের সব গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো আসি, সবাইকে খুব ভালো রাখবেন এবং সবাই ভালো থাকবেন। ফ্রেন্ডস, টাটা, গুড বাই।